চাঁদ বা লুনা পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তু এবং একমাত্র উপগ্রহ। সৌরজগতের বিভিন্ন গ্রহের উপগ্রহগুলির মধ্যে এটি পঞ্চম বৃহত্তম এবং সূর্য থেকে দূরত্বের নিরিখে এটি সবচেয়ে কাছের উপগ্রহ। চাঁদ আকারে পৃথিবীর চার ভাগের এক ভাগ এবং প্রায় বুধ গ্রহের সমান। এটি পৃথিবী থেকে প্রায় 385,000 কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথ ধরে প্রায় 27.3 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। প্রদক্ষিণের সময় সূর্যের আলো চাঁদের পৃষ্ঠতলে পড়ে পৃথিবীতে প্রতিফলিত হয়ে বিভিন্ন পর্বে রাতের আকাশকে উজ্জ্বল করে তোলে। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথ ধরে আবর্তন করার সময় যখন সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছায় তখন তাকে অ্যাপোজি এবং সবচেয়ে কাছে এলে তাকে পেরিজি বলে। এই পেরিজির সময় আমরা যে চাঁদকে দেখি তাকে সুপারমুন বলা হয়। চাঁদের ভর পৃথিবীর ভরের তুলনায় 100 ভাগের 1 ভাগ। পৃথিবীতে যেই বস্তুর ওজন 100 কেজি, চাঁদে সেটার ওজন হয় মাত্র 16.5 কেজি। চাঁদের ঘনত্ব 3.344 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং আয়তনও প্রায় 50 ভাগের 1 ভাগ, এবং এর পৃষ্ঠতলের গ্র্যাভিটিও অনেক কম, 1.62 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদের মুক্তিবেগও পৃথিবীর তুলনায় খুবই কম, প্রায় 2.38 কিলোমিটার পার সেকেন্ড। চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, অর্থাৎ চাঁদের একটি ভাগ সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে। এর ফলে আমরা পৃথিবী থেকে কখনোই চাঁদের অপর ভাগ দেখতে পারি না। চাঁদ পৃথিবীর এত কাছে থাকায় পৃথিবীর জলভাগ চাঁদের মাধ্যাকর্ষণের ফলে প্রভাবিত হয় এবং ফলস্বরূপ পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। মনে করা হয় প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সাথে কোনো বড় বস্তুর ধাক্কার ফলে মহাকাশে তার টুকরো ছিটে গিয়েছিল, যা পরবর্তী সময়ে মহাকর্ষ বলের জন্য আস্তে আস্তে এক জায়গায় জমে আমাদের চাঁদের সৃষ্টি করেছে, যা পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এখনকার সাদা রঙের চাঁদে পরিণত হয়েছে। চাঁদের কেন্দ্রে রয়েছে একটি বড় আয়রন কোর, যার উপরে রয়েছে ম্যাগনেশিয়াম, অক্সিজেন এবং সিলিকনের একটি বিশাল মেন্টাল ক্রাস্ট, এবং চাঁদের পৃষ্ঠতলে সিলিকা, অ্যালুমিনা, লাইম, আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়া, টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং সোডিয়াম অক্সাইড প্রচুর পরিমাণে পাওয়া যায়। চাঁদের সাধারণত কোনো বায়ুমণ্ডল নেই, কিন্তু চাঁদের পৃষ্ঠতলের উপরে খুব অল্প পরিমাণে হলেও নিষ্ক্রিয় গ্যাসগুলো পাওয়া যায়। সঠিক বায়ুমণ্ডল না থাকায় সূর্যের তাপ চাঁদের পৃষ্ঠতলকে সহজে উষ্ণ করে দেয়, আবার সহজেই সেই তাপ মহাকাশে ফিরে যায়। তাই চাঁদের সর্বোচ্চ উষ্ণতা 107 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -170 ডিগ্রি সেলসিয়াস অবধি নেমে যেতে পারে। চাঁদের পৃষ্ঠতলে সিলিকার পরিমাণ বেশি থাকায় চাঁদকে দেখতে ওরকম সাদা এবং চকচকে মনে হয়। চাঁদেও বুধ এবং মঙ্গল গ্রহের মতো প্রচুর মিটিওরয়েড, কমেট বা অ্যাস্টেরয়েডের আঘাতে তৈরি অভিঘাত দেখা যায়। চাঁদের সবচেয়ে বড় ক্রিয়েটার হলো এর দক্ষিণ মেরুর এটকেন বেসিন, যা চাঁদের 4 ভাগের 1 ভাগ অঞ্চল জুড়ে অবস্থিত। পৃথিবী থেকেও খুব সহজেই চাঁদের দক্ষিণ মেরুর উপরের দিকে দেখা যায় টাইকো ক্রিয়েটার, যা একটি বিশাল অ্যাস্টেরয়েডের ফলে তৈরি হয়েছে। এছাড়াও নিরক্ষীয় অঞ্চলে কেপলার ক্রিয়েটার, কোপারনিকাস ক্রিয়েটার, প্লেটো ক্রিয়েটার ইত্যাদি খুব সহজেই পৃথিবী থেকেই দেখা যায়। চাঁদ, পৃথিবী ও সূর্য যখনই এক সরলরেখায় আসে তখনই পৃথিবী থেকে আমরা গ্রহণ দেখতে পাই। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝে আসে তখন চন্দ্রগ্রহণ, এবং চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে আসে তখন সূর্যগ্রহণ হয়ে থাকে। চাঁদের উপর গবেষণা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই চলে আসছে। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতযুদ্ধে চাঁদের গবেষণার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। দুটি দেশ ক্রমাগত বিভিন্ন প্রোব এবং অরবিটার মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে গবেষণা করেছে। এরপর 1969 সালের 20 জুলাই যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 মিশন এর মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাকি দুজন চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। চাঁদের উপর গবেষণায় আমাদের দেশের ইসরো খুব একটা পিছিয়ে নেই। ইসরোর চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 মিশনের পূর্ণ সফলতার মাধ্যমে আজ চাঁদও বেশি দূরে নেই। পরের বছর অর্থাৎ 2022 সালে চন্দ্রযান 3 মিশনের পর ইসরো এবং ভারত এ বিষয়ে আরও এগিয়ে যাবে। এই ভিডিওতে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবোস এবং ডিমোস সম্পর্কে জানব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।